উনিশশো সালের মুক্তিযুদ্ধকে শুধুমাত্র দুটো দেশের মধ্যে যুদ্ধ হিসেবে চিন্তা করলে কিন্তু ভুল হবে এটি সমগ্র জুড়ে একটি আলোড়ন সৃষ্টিকারী যুদ্ধ ছিল যা দ্বারা সমগ্র বিশ্বই কিন্তু আন্দোলিত হয়ে গিয়েছিল অনেক যুদ্ধবিদ মনে করেন যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম এই উনিশশো সালে আমরা এই ভিডিওটিতে দেখে নিব যে এই এশিয়ার অঞ্চলটিতে বা ইউরেশিয়ার এই ভূখণ্ডে কি ধরনের রাজনৈতিক প্রভাব পড়েছিল এই উনিশশো একাত্তর সালের যুদ্ধকে কেন্দ্র করে আমরা অনেকেই হয়তো জানি যে উনিশশো সালে ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করেছে এই সহায়তাটি মূলত শুরু হয়েছিল চার ডিসেম্বর উনিশশো সালে যখন ভারত সড়কপথে এবং বিমানপথে উভয় ক্ষেত্রে বাংলাদেশকে সামরিক সহায়তা প্রদান করে এবং সরাসরি এই যুদ্ধে যোগদান করে এই সময় স্থল সৈন্যরা বাংলাদেশে চলে আসার মাধ্যমে মুক্তিবাহিনীদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং একত্রে মিত্র বাহিনী গড়ে তোলে একই সময় চার ডিসেম্বরের এই তারিখটিতেই কিন্তু জাতিসংঘে চীন এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ভারতের সৈন্য প্রত্যাহারের প্রস্তাব জানায় চীন এবং যুক্তরাষ্ট্র সেই সেই মুহূর্তে পাকিস্তানের খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং পাকিস্তানের বন্ধুত্ব তার কারণেই তারা সেখানটাতে গিয়ে বলে এই যে ভারত বাংলাদেশে ঢুকে পড়েছে এটি একটি আগ্রাসন আমরা এই আগ্রাসন মানি না কিন্তু সেই সময় আরেকটি রাষ্ট্র ছিল যারা এই প্রস্তাবটিকে ভেটো প্রদান করে এবং সেই রাষ্ট্রটি হচ্ছে ইউএসএসআর ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স তারা এই যে ভারতীয় সৈন্য প্রত্যাহারের যে প্রস্তাব তাকে ভেটো দেয় অর্থাৎ এই প্রস্তাবটি এই ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়নের ভেটের কারণে বাতিল হয়ে যায় পরবর্তীতে পাঁচ এবং বারো ডিসেম্বর আবারও যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির প্রস্তাবটি কেন দেওয়া হলো দিন ধরে এত লম্বা একটা গণহত্যা হচ্ছে এতগুলো মানুষ মারা যাচ্ছে অথচ তার একবারও মনে হলো না যে একটা যুদ্ধবিরতি দরকার ঠিক যেই মুহূর্তে ভারত ঢুকে পড়েছে ঠিক যেই মুহূর্তে মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীর উপর চড়াও হয়েছে সেই মুহূর্তে মহান যুক্তরাষ্ট্রের মনে হলো একটা যুদ্ধবিরতির প্রয়োজন এই যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য ছিল যে পাকিস্তানি গোষ্ঠীকে আরেকটু সাহায্য করা তারা আবারও রিগ্রুপ করে যাতে বাঙালি বাহিনীর উপরে আবারও চড়াও হতে পারে এবং বাঙালির বাংলাদেশের যে স্বাধীনতার স্বপ্ন তা যাতে ভুলণ্ঠিত হয়ে যায় কিন্তু আবারও এই পাঁচ ডিসেম্বর এবং বারো ডিসেম্বর আরও দুবার সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে সোভিয়েত ইউনিয়ন তিন তিনবার তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একরকম বাঁচিয়েই দেয় জাতিসংঘের এই সিদ্ধান্তের কারণেই কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র বা চীন কোনো হস্তক্ষেপ করতে পারেনি এবং এই অঞ্চলে বাংলাদেশ এবং মিত্রবাহিনী বিজয় হয়েছে এইবার জাতিসংঘ থেকে সরে এসে যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে কী ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে কী ধরনের সামরিক পট পরিবর্তন হয়েছে তা একটু দেখে নেবার চেষ্টা করি তোমাদের অনেকেরই জানার কথা যে চায়নার প্যারাট্রুপাররা সেই সময় অত্যন্ত বিখ্যাত বা কুখ্যাত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে চাইনিজ প্যারাট্রুপারদের ট্রুপারদের কারণেই কিন্তু যে অ্যালাইড ফোর্সেস ছিল তারা একটি বড় সুবিধা পেয়েছিল কথা ছিল যে পাকিস্তানকে সহায়তা করবার জন্য চায়না এই চাইনিজ প্যারাট্রুপারদেরকে বাংলাদেশে প্রেরণ করবে যাতে করে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে জয়লাভের স্বপ্ন ভুলণ্ঠিত হয়ে যায় কিন্তু সেই কাজটি করবার আগেই সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর দশ লক্ষ সেনা মোতায়েন করে চায়না রাশিয়া সীমান্তে তা এটি একটি অনেক বড় সামরিক হুমকি ছিল কারণ যদি তখন চায়না তার সৈন্যকে বাংলাদেশে প্রেরণ করত তখন তার সামনে ঝুঁকি ছিল যে ইউএসএস আর যে কোনো মুহূর্তে চায়নাকে আক্রমণ করতে পারে কেবলমাত্র সেই ঝুঁকি থেকে সেই ভয় থেকে কিন্তু চায়না এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি অর্থাৎ আরও একবার সোভিয়েত ইউনিয়ন কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে সমর্থন জানিয়ে দিল আরও একটি চমৎকার ঘটনা তোমাদেরকে একটু জানিয়ে দেবার চেষ্টা করি এই একই সময় কিন্তু বাংলাদেশে যুদ্ধ হওয়ার পাশাপাশি ভিয়েতনামেও যুদ্ধ চলছিল এবং ভিয়েতনামে যুদ্ধ হবার কারণে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর তখন কিন্তু ভিয়েতনামের কাছাকাছি অবস্থান করছিল একটি কম আলোচিত ইতিহাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে সেই সময়ে যখন জাতিসংঘ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ হয়ে যায় যুক্তরাষ্ট্র তাদের সপ্তম নৌবহরকে কিন্তু এই বঙ্গোপসাগরে নিয়ে আসে তাদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তাকে তারা এক দিনের মধ্যে ধ্বংস করে দিতে পারবে এই সপ্তম নৌবহরের সেই ক্ষমতা ছিল তাদের সমগ্র প্রস্তুতিও ছিল কিন্তু আরও একবার সোভিয়েত ইউনিয়নের সামরিক শক্তির কারণে এবং তাদের কূটনৈতিক বুদ্ধির কারণে বাংলাদেশ এখান থেকে পরিত্রাণ পায় সোভিয়েত ইউনিয়ন তাদের অষ্টম নৌবহরকেও এই বঙ্গোপসাগরে নিয়ে আসে পাশাপাশি দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ একটি যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর একটি সোভিয়েত ইউনিয়নের অষ্টম নৌবহর তখন স্নায়ুযুদ্ধ চলছিল এবং স্নায়ুযুদ্ধে সবচেয়ে চমৎকার বিষয়টি হচ্ছে দুজন মানুষের কাছেই অস্ত্র রয়েছে কিন্তু কেউ কাউকে আক্রমণ করছে না এই ভয়ে যে যদি একজন আক্রমণ করে পক্ষ আক্রমণ করবে উভয় পক্ষ এখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনো পক্ষই কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে সরাসরিভাবে অংশগ্রহণ করেনি কেবলমাত্র সোভিয়েত ইউনিয়নের অবস্থানের কারণেই যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করতে পারল না এবং ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশে মুক্তিবাহিনী এবং যৌথ বাহিনীর চূড়ান্ত বিজয় অর্জিত হলো